Welcome to Recipe House. আজ আমি বানাবো মাংস কষা। মাংস কষা বানাবার জন্য প্রথমে আমি 1 কিলো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটিকে মেরিনেট করে নেব। তার জন্য মাংসে দিয়ে দেব 150 গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই। তারই সাথে একে একে দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা। এবার মশলাগুলিকে মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাংসের গায়ে মশলাগুলি মাখানো হয়ে গিয়েছে। এবার এটিকে মেরিনেটের জন্য আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার মাংস কষাটি বানাবার জন্য একটি কড়া নিয়ে নেব। এই রান্নাটি করার জন্য আমি হিমামির হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি সর্ষের তেল ব্যবহার করেছি। কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে 150 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেব সামান্য গোটা জিরে, একটি তেজপাতা, 4টি শুকনো লঙ্কা, 4টি এলাচ, 2টি দারচিনি, 4টি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ। গোটা মশলাগুলিকেও নেড়ে হালকা ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটিকেও গোটা মশলার সাথে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিতে হবে। এরপর এতে একে একে দিয়ে দেব 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও সব কিছুর সাথে নেড়ে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব 1টি মিডিয়াম সাইজ টমেটো কুচি। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন আর টমেটোটিকে মশলার সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে মেরিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দেব। মাংসটিকে এবার মশলার সাথে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব যাতে মাংসের গায়ে মশলাটি ভালো করে লেগে যায়। নেড়ে নেওয়ার পর মাংসটিকে সিদ্ধ করার জন্য এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখবেন মাংস থেকে জল ছেড়েছে। এবার মাংসটিকে একবার ভালো করে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব চিকেন মশলা। আমি এখানে ইমামের মন্ত্রার চিকেন মশলা ব্যবহার করেছি। 1 চামচ চিকেন মশলা দেবার পর মাংসটিকে আরেকবার ভালো করে নেড়ে নেব। এক থেকে 2 মিনিট নাড়ার পর এতে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি ইমামের মন্ত্রার গরম মশলা ব্যবহার করেছি। 1 চামচ গরম মশলা দেবার পর গরম মশলাটিকেও মাংসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার মাংসটিকে ভালো করে সিদ্ধ করে নেবার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখবেন মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা দেবার পর আরও 2 থেকে 3 মিনিট নেড়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়ার পর মাংস কষাটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। এই রান্নাটি করার জন্য আমি ইমামের মন্ত্রার মশলা এবং তেল ব্যবহার করেছি। এই মশলা এবং তেল ব্যবহার করার ফলে আমার রান্নাটি আরও অনেক বেশি সুস্বাদু হয়ে উঠেছে। আপনারাও যদি এই রকম সুস্বাদু রান্না করতে চান তাহলে ইমামের মশলা এবং তেল ব্যবহার করতে পারেন। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য
আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।